আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোন টিনে নিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি কুষ্টিয়া থেকে বলতেছি। আমার নাম হৃদয়, সমস্যাটা আমার আম্মুর। জি, আমার আম্মুর সমস্যা হচ্ছে, আগে শুধু মাথায় ব্যথা ছিল স্যার, তো মাথায় ব্যথা 20 বছর ধরে সমস্যাটা। মাথায় থাকার পর এখন কিছুদিন, মানে কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় যায়, বুকে যায়, কাঁধে যায়, পায়ের নিচে যায়, এবং যখন বেশি হয় ব্যথাটা, তখন কাশতে পারে না, কাশতে গেলে সমস্ত শরীর টান লাগে আর কি। তো আমি কিছুদিন আগে রাজশাহী দেখাইছিলাম, উনি কিছু টেস্ট দিছিল, সিবিসি, অ্যান্টিবডি, অ্যান্টিসিসি, অ্যান্টি টেস্ট, সিআরপি, এসব টেস্ট গুলো দিছিল। জি, ওখানে বাদ ব্যথা ধরা পড়ছিল। আচ্ছা, উনি যে ওষুধ গুলো দিছে, ধরেন যে ওষুধ, এমনি ব্যথার ওষুধ খায় উনি 20 বছর ধরে, সকালে না খেলে কাজ করতে পারেন, এবং উনি যে রাজশাহী চিকিৎসক যে ওষুধ গুলো দিছে, ওই ওষুধ গুলো খাই আর কি, মানে কমতির দিকে নাই, মানে সকালে খাইলে কম, আবার না খাইলে বেশি। তো এই সমস্যা, ধরেন যে ওষুধ গুলো দিচ্ছে ওগুলো খেয়ে, ধরেন যে পেটের মধ্যে, বুকের মধ্যে জ্বালা পোড়া করছে, এবং শুধু ব্যথার ওষুধ আর গ্যাসের ওষুধ খাইলে এই সমস্যাগুলো হচ্ছে না, বাদ বাকি ওষুধ গুলো খাইলে এই সমস্যা হচ্ছে। ওনাদের বাদ ব্যথা আর কি সারবে না কোনো ই করতে, ধরেন যে ক্লোফেন্স এস আর দিচ্ছে 100, মেট্রোটেক দিচ্ছে, ফলিসন, এইসব ওষুধ গুলো দিচ্ছে আর কি। ওনার বয়স কত বললেন? 38 বছর। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার মা এক প্রকার আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, তো আর্থ্রাইটিস মোর দেন 200 টাইপস আছে, অনেক ধরনের। হ্যাঁ, যেহেতু অলরেডি একটা ডিজিজ মডিফাইং ড্রাগস দিয়েছে ডাক্তার সাহেব, অবশ্যই বোঝা যায় আইদার রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই জাতীয় কোনো আর্থ্রাইটিসে উনি আক্রান্ত। আর্থ্রাইটিস আরও স্পেসিফিক টাইপস আছে, তো আমি আমি মনে করি ডাক্তার সাহেব যে ওষুধগুলো দিয়েছে, এটা কোনো সাইড ইফেক্ট হলে বা কোনো প্রবলেম হলে আপনি একটু ডাক্তার সাহেবের সাথে আবার একটু যোগাযোগ করবেন, কারণ এটা উনি ফলো আপ করবে, উনি কারেকশন করে দিবে, এটা ভালো ওনার জন্য, একটু কারেকশন করে দিলে, কারণ কিছু ওষুধ আছে বন্ধ করা যাবে না, সেটা ডাক্তারের পরামর্শে আপনাকে খেতে হবে। আর আমার কাছে মনে হচ্ছে পাশাপাশি ওনার মেরুদণ্ড বিভিন্ন নার্ভের কম্প্রেশন থাকতে পারে, সেই ক্ষেত্রে পুরো স্পাইন মেরুদণ্ড একটা MRI করে দেখা যেতে পারে। আর এই রুগীগুলোকে নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, যেমন এই যে রোদ উঠলে, এখন তো শীতকাল, শীতের সকালের যে রোদ এটা অনেক উপকারী, ওনাকে নিয়মিত উঠে হ্যাঁ হাঁটতে বলবেন। হাঁটা মানে বাসার কাজ করাকে হাঁটা বলে না, অনেকে মনে করে যে সারাদিন কাজ করি তো আমার হাঁটা হয়ে যায়, না, হাঁটতে হবে ফ্রি, রাস্তায় হাঁটতে হবে, এবং হাঁটার জন্য হাঁটতে হবে, ধরেন আধা ঘন্টা, 1 ঘন্টা এইভাবে হাঁটতে হবে। ব্যথায় গরম সেঁক দিতে বলবেন, আর যেহেতু ওষুধে কিছু সমস্যা হয় ওনার সাথে কথা বলে ওষুধগুলো কারেকশন করে নেন। আর এটার জন্য আরও ভালো চিকিৎসা করতে গেলে হয়তো আপনাকে একটু অ্যাডভান্স, যেমন রিহ্যাবিলিটেশন, বিভিন্ন থেরাপি চিকিৎসা নিতে হবে প্রপার জায়গায় প্রপার ওয়ে, তাহলে আরও ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ উনি। হ্যাঁ, আপনি যেটা বললেন যে 200 রকমের আর্থ্রাইটিস রয়েছে, এর মধ্যে তো নিশ্চয়ই কিছু কিছু আছে বেশি কমন, মানুষে বেশি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কি ধরনের সিমটম গুলো দেখা দেয়? কমনের মধ্যে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা আমরা প্রায় রুগী পেয়ে থাকি, সেক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠতে রুগীর অনেক কষ্ট হবে, জোড়ায় জোড়ায় ব্যথা, মানে অনেকগুলো জোড়ায়, স্পেশালি স্মল জয়েন্ট, হাতের জোড়া, পায়ের পাতার আঙ্গুল, হাঁটু, এগুলো ব্যথা হয়ে যাবে, ব্যথার সাথে একটু হালকা হালকা জ্বর মনে হতে পারে, অনেক সময় জোড়া ফুলে যেতে পারে, তারপরে অনেক ক্লান্ত লাগবে, সে উঠতে পারবে না সকালে ঘুম থেকে উঠতে, মর্নিং স্টিফনেস বলা হয়, অনেক সময় স্কিনে বিভিন্ন চেঞ্জ আসতে পারে, নোডিউল হতে পারে, এভাবে হয়তো দিনের বেলা যখন আস্তে আস্তে দিন হতে থাকে একটু একটু কমে আসে, বিকালের দিকে সে মোটামুটি চলাফেরা করতে পারে, আবার রাতের দিকে আস্তে 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 বাড়তে এটাই বাড়তে আসলে হয়, খুব বেশি কমন কমন টাইপের। তো এছাড়া আরও পাশাপাশি বিভিন্ন দীর্ঘমেয়াদী যদি আর্থ্রাইটিস আক্রান্ত থাকে, আমরা প্রায় রুগী পাই, কারো হাঁটু বেঁকে গিয়েছে, কারো হাঁটু পিছনের দিকে চলে গিয়েছে, কারো ডিফর্মড হয়েছে বা ফিক্সড হয়ে গিয়েছে, আঙ্গুল এটা তো নাড়াতে পারে হয় না। যদি তার এই রোগটা অনেক দিন থেকে থাকে এবং যদি কোনো রকম ট্রিটমেন্ট না ট্রিটমেন্ট হয়ে না থাকে। হয়, স্পেশালি পুনর্বাসন না হয়, তখন এই রোগগুলা দেখা দেয়, এই সমস্যাগুলো দেখা দেয়, রুগী মানে তার ব্যক্তিগত কাজ করতে অসুবিধা হয়, একটা গ্লাস ধরতে অসুবিধা হয়, টয়লেট করতে অসুবিধা হয়, জামা গায়ে দিতে অসুবিধা হয়, বা বিভিন্ন অ্যাবনর্মাল হাঁটে, আমরা বলি গেইট প্যাটার্ন, অ্যাবনর্মাল গেইট প্যাটার্ন হতে পারে। তো এই থেকে যা কারো যদি গোড়ালি সমস্যা হয়, এক এফেক্ট হয়, এই গোড়ালি থেকে দেখা যায় কয়েকদিন পরে কোমরের PLID হতে পারে, তো এই জাতীয় একটা কনসিকুয়েন্স হতে পারে, কমপ্লিকেশনগুলা
মানে প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি, এইভাবে কিন্তু আপনার ফিজিক্যালি সে ডিজেবল হয়ে পড়তে পারে, এবং দীর্ঘমেয়াদী ফিজিক্যাল ডিজেবিলিটির কারণে আস্তে আস্তে সে মানসিকভাবে সে কিন্তু ভেঙে পড়তে পারে বা মানসিক রোগে আক্রান্ত হতে পারে। এটা খুব স্বাভাবিক, যখন সে নিজের কাজটা নিজে করতে পারবে না, এক গ্লাস পানি ঢেলে খেতেও যখন কষ্ট হবে বা অন্যের সাপোর্ট নিতে হবে, মানসিকভাবে সে সে নিশ্চয়ই আস্তে দুর্বল আস্তে হয়ে ইয়ে পড়বে। হয়ে পড়ে। আর যেমন আর আরো কিছু ইয়ে আছে, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, হুম হুম স্পেশালি পুরুষদের বেশি হয়ে থাকে। তো এই রোগে রোগী আস্তে আস্তে কুঁজো হয়ে যায়, সামনের দিকে মেরুদণ্ড ফিক্সড হয়ে যায়, হিপ জয়েন্ট আপনার অ্যাঙ্কালোজড হয়ে পড়ে, রুগী প্রস্রাব পায়খানা করতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব পায়খানা করতে হয়, মানে একটা দুর্বিষহ জীবন সে হুম লিড হুম করে। মানে একটা সুস্থ মানুষ যেভাবে অনেক কিছু চিন্তা করতে পারে, তার হুম দ্বারা হুম আর এটা হয়ে ওঠে না, সে শুধু এক রোগ নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ। তো এই আর্থ্রাইটিস, এটা কিন্তু আরেকটা কথা হচ্ছে, এই রোগগুলো কিন্তু একদিনের ব্যাপার না, যে একদিন হলো একদিনই শেষ হুম বা হুম একদিনই আপনাকে রুগী রোগ হয়ে গেল, ব্যাপারটা তা না। এটা দীর্ঘমেয়াদী, বছরের পর বছর লাগে রোগ ডেভেলপ করতে, আস্তে আস্তে ডেভেলপ করে, এবং আপনার ডিসেবিলিটিস বলেন, আমরা যে হ্যান্ডিক্যাপ বলি, বা একটা অঙ্গ যখন অকর্মণ্য হয়ে পড়ে, সেটা হতেও কিন্তু আপনার হুম হুম প্রায় অনেক সময় যুগ লেগে যায়, মানে আচ্ছা বছর টু যুগ লেগে যায়। তো এই ক্ষেত্রে রুগীর অবহেলা বা অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা না পাওয়া, প্রপার জায়গায় না যাওয়া, বা অনেক ক্ষেত্রে চিকিৎসা অপ্রতুলতা থাকতে পারে, সব আমাদের মিলে সাথে হয়। একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আচ্ছা, নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি তাহলে ইসলাম চট্টগ্রাম থেকে, আমার বয়স হচ্ছে 22। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে আমি হচ্ছে স্যার ওল্ড পেশেন্ট, আমার PLID সমস্যা ছিল। তো আমি স্যারের কাছে মানে 1 মাস রিহ্যাবিলিটেশন ছিলাম, তাও আমার মানে পুরোপুরি পেন পুরোপুরি পেন রিলিফ হয় নাই, এন্ড আমাকে স্যার বলছে 1 মাস দেখার জন্য। এখন আমি 1 মাস মানে আবার 1 মাস দেখলাম, মানে বোর্ড আসছিলাম। এখন কি আমার কি স্যারের কাছে আবার যাওয়া উচিত নাকি আমি অন্য কোনো সিদ্ধান্ত নিব? এখন কি সমস্যা হয় বর্তমানে? এখন হচ্ছে আমার মানে রেফার পেন যেটা ছিল ওটা আবার হয়ে গেছে, মানে মোর দেন 5 মিনিট আই এম নট এবল টু ওয়ার্কিং এ হয়ে যাচ্ছে ওয়ার্কিং। আচ্ছা আচ্ছা, আপনি তা আচ্ছা, আপনার আপনার একটু আবার ফলো আপে আসেন, বলার যেহেতু বাচ্চা দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয়বার আবার একটু কষ্ট করে আসেন, আসলে আমি দেখে দেবো ইনশাল্লাহ। যে আর আপনি এই ফাঁকে যে এক্সারসাইজগুলো আমি দিয়েছি এগুলো একটু মেনে চলেন, আর সামনে ঝুঁকে কিছু করবেন না, সামনে বা সামনে কুঁজো হয়ে এক্সারসাইজগুলো একটু মেনটেন করেন নিয়মিত, আবার একটু দ্বিতীয়বার একটু ফলো আপে আসেন, আশা করি ইনশাল্লাহ বাকি যে সমস্যা থাকবে এটা চলে যাবে। দীর্ঘমেয়াদী যে রোগগুলো রয়েছে, আসলে এগুলো মানে ভালো হতেও কিন্তু সময় লাগে, হ্যাঁ সেটাও একটা ব্যাপার। আর যেটা বলছিলেন যে পুনর্বাসন, পুনর্বাসনের মাধ্যমে তাকে সারিয়ে তোলা, সেটিতে কতটা সময় লাগতে পারে বা সাধারণত কী অবস্থা হয়? এটা রুগী মানে রোগ আক্রান্ত হওয়ার পর তার কতটুকু ডিজেবিলিটি ডেভেলপ করলো, আমরা যেমন ডিজেবিলিটি ডেভেলপমেন্টে বলি প্রাইমারি সেকেন্ডারি বা ডিগ্রি অফ ডিজেবিলিটিস, ধরেন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। এখন কেউ যদি ডিজেবিলিটিস এ অবস্থায় নিয়ে আসে আমাদের কাছে, যে থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি, অনেক সময় ফোর্থ ডিগ্রির পরে সার্জিক্যাল ইন্টারভেনশন ছাড়া আর পুনর্বাসন করা সম্ভব হয় না, মানে আচ্ছা এমন হয় অনেক সময় যে জোড়া একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, তখন হুম হুম অপারেশন করে দেন আবার পুনর্বাসনে যেতে হয়। তো এইটা নির্ভর করে, যত আর্লি আসে তত আর্লি রেজাল্ট আসবে। আপনার হুম হুম প্রাইমারি বা সেকেন্ড ডিগ্রি ডিসেবিলিটি যদি হয় তখন ধরেন 2-3 সপ্তাহ সময় লাগতে পারে সর্বোচ্চ, হুম হুম আর একটু বেশি হলে আর সময় বেশি লাগবে। ইট ডিপেন্ডস অন মানে রোগীর অবস্থা অনুযায়ী রোগীর, এবং এখানে বয়স একটা ফ্যাক্টর, আপনি একটা ইয়াং বা মধ্যবয়সী রুগীর যত দ্রুত পুনর্বাসন করতে পারবেন, হুম হুম ওল্ড এজ রুগীর ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না বা দেরি হয়, হুম হুম বিকজ তার অনেক কোমরবিডিটি রিস্ক থাকতে পারে, দেখা যায় আরও বিভিন্ন সাথে তার সমস্যা থাকতে পারে, অন্য কোনো রোগ হ্যাঁ রোগ যখন থাকতে থেকে পারে থাকে। যেগুলো হয়তো আপনাকে এই রোগকে এফেক্ট করে, বা আপনার মানে আপনি চাইলেও যে একটা রুগীকে এক্সটেন্সিভ কোনো এক্সারসাইজ করাবেন, হুম হুম কোনো থেরাপি দিবেন, পারবেন না। কারো যদি হার্টে যেমন পেসমেকার বসানো থাকে বা রিং পরানো থাকে বা ইমপ্ল্যান্ট থাকে শরীরের হুম হুম কোথাও, অনেক ক্ষেত্রে আমরা অনেক থেরাপি দেওয়া দিতে পারি তখন না, সম্ভব দেওয়াই হয় না। যাবে না যেখানে নিষেধ করা আছে বা কন্ট্রাইন্ডিকেশন।